রাজশাহীর বিনোদপুর বাজারে ইসলামী ছাত্র শিবিরের মিছিলে পুলিশের লাঠিচার্জে মহানগরী ছাত্র শিবিরের সভাপতি সহ 10 জন আহত হয়েছে। এই সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি নোমানি হত্যার বিচারের দাবিতে শিবির মিছিল করতে গেলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় রাজশাহী ঢাকা মহাসড়কে প্রায় 1.5 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালায়। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকৃত